বিচার বিভাগ প্রজাতন্ত্রের হৃৎপিণ্ড উল্লেখ করে বিচার বিভাগকে রাজনৈতিক প্রভাব মুক্ত রাখার আহ্বান জানিয়েছেন বিদায়ী প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। তিনি বলেন, বিচার বিভাগের ওপর আস্থা হারালে জাতিকে খারাপ সময়ের জন্য অপেক্ষা করতে হবে। বৃহস্পতিবার আপিল বিভাগের এজলাস কক্ষে তাকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়। আগামী 25শে সেপ্টেম্বর অবসরের মাধ্যমে 17 বছরের বিচারক জীবনের ইতি টানছেন দেশের 23তম প্রধান বিচারপতি। ২০২১ সালের 31শে ডিসেম্বর বঙ্গভবনে প্রধান বিচারপতি হিসেবে বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। প্রধান বিচারপতি হিসেবে সুপ্রিম কোর্টকে ডিজিটালাইজ করা ছাড়াও মামলাজট নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তার। 25শে সেপ্টেম্বর প্রধান বিচারপতি হিসেবে শেষ কর্মদিবস হলেও 1 সেপ্টেম্বর থেকে সুপ্রিম কোর্টে অবকাশকালীন ছুটি থাকায় বৃহস্পতিবারই তার শেষ কর্মদিবস। এই উপলক্ষে প্রধান বিচারপতির সংবর্ধনা আয়োজন করে সুপ্রিম কোর্ট প্রশাসন। এ সময় কর্মজীবনের নানা অভিজ্ঞতা বিনিময় করেন প্রধান বিচারপতি। বিচার উনি যে বিচারক হিসেবে যে রায়গুলো দিয়েছেন সেই রায়গুলোর মাধ্যমে উনি বিভিন্ন বিষয়ে যে আমাদের যে আইনের যে যেখানে একটু আমরা বলি যে একটু মনে হয় যে এই জায়গাটা আর একটু আইনটা পরিষ্কার করা আর স্পষ্ট করা, এই বিষয়গুলো উনি স্পষ্ট করে দিয়েছেন। আইনে সবসময় হয় কি মূল বিষয়টা থাকে, কিন্তু আরও স্পষ্টীকরণ বা এটা কতগুলো জায়গা থাকে যেখানে বিতর্কের জায়গা থাকে সেইগুলো উনি কিন্তু শেষ মানে বিতর্কটা চূড়ান্তভাবে নিষ্পত্তি করার চেষ্টা করেছেন ওনার প্রতিটি রায়ে। বলেন, মানুষ শাসন বিভাগ আইন বিভাগের প্রতি আস্থা হারাতে পারে, কিন্তু বিচার বিভাগের প্রতি আস্থা হারালে ওই জাতিকে খারাপ সময়ের জন্য বা খারাপ দিনের জন্য অপেক্ষা করতে হবে। রাজনীতিবিদ আইনজীবীদের বলছেন যে আপনারা রাজনীতি করবেন ঠিক আছে, কিন্তু বিচার বিভাগ সংশ্লিষ্ট কোনো বিষয়ে বক্তব্য বা কোনো সিদ্ধান্ত নেওয়ার পূর্বে আপনারা 10 বার চিন্তা করবেন যেন এটার মাধ্যমে বিচার বিভাগ ক্ষতিগ্রস্ত না হয়। জুনিয়র আইনজীবীদের নিয়ে বলছেন, ওদেরকে বলছেন আপনারা কাজ করবেন, পরিশ্রম করবেন, তার ফলে আপনারা বিচার আপনার নিজেরও যেন সমৃদ্ধ হবেন, বিচার বিভাগও সমৃদ্ধ হবে। ওনাদেরকে বলছেন সততার সাথে কাজ করার জন্য, নিষ্ঠার সাথে কাজ করার জন্য, একাগ্রতার সাথে কাজ করার জন্য উনি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, বিচার বিভাগ জনগণের মৌলিক অধিকার ও সংবিধানের রক্ষক, তাই বিচারকদের সাহসী ও সুবিচারক হতে হবে। বিচার বিভাগ যদি আইনের নিরপেক্ষ প্রয়োগ করতে ব্যর্থ হয় তাহলে রাষ্ট্র এবং নাগরিক ক্ষতিগ্রস্ত হতে বাধ্য। বিচার বিভাগের দায়িত্ব যে সংবিধানকে সমুন্নত রাখা, তারা কালকে বা পরশুদিন না তারা বিচারটা করতে হবে, এই বিচারটা যেন সকল সময়ের জন্য থাকে। এদিকে প্রধান বিচারপতির সংবর্ধনা অনুষ্ঠান বর্জন করে অবস্থান কর্মসূচি পালন করেছে বিএনপি সমর্থিত আইনজীবীরা। বিচার বিভাগকে আওয়ামীকরণ করাই এই পদক্ষেপ নিয়েছে বলে জানান তারা। হাবিবুল ইসলাম হাবিব, নিউজ 24, ঢাকা।